কোভিড নাইন্টিন মহামারীর কারণে আটকে থাকা ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষাগুলো নিতে পারবেন কওমি মাদ্রাসা মাদ্রাসাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান এর আগে গত সতেরোই আগস্ট কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদ্রাসাগুলো ওই দিন সচিবালয়ে মন্ত্রী সচিবের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেন কওমি মাদ্রাসার একটি বোর্ড জাতীয় দিন মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের একটি প্রতিনিধি দল পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হলে কিতাব বিভাগে ক্লাস চালুর অনুমতি দেয়নি সরকার এরও আগে একজন দেশের কওমি মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে অফিস খোলার অনুমতি দেওয়া হয়